মাটিটা দোলা বানানোর পরে কি মাপতে হয়? এক একটা দইয়ের পাতিল বানানোর জন্য কতটুকু রাখেন? এক কেজি। এক কেজি দিয়ে কি বানানো যায়? শুধু দইয়ের বাটি। মাটিটা থেকে বালুটা থেকে ময়লাগুলো আলাদা করতেছেন। এখানে আপনারা কতদিন যাবৎ বানান এগুলো? প্রতিদিন আপনারা মানে কয়টা করে বানান? দুই আড়াইশো বানান? তারপর এটা শুকাইতে কতদিন সময় নেয়?
যেটা করে মাসে আপনাদের কিরকম আয় হয় এটা দিয়ে? মাসে মোটামুটি ভালো, কিন্তু কারা আনতে আসে, কামাই হয় ভালো। জি কামাই আছে, কাজ করা পারলে কামাই আছে। আপনারা গিয়ে বিভিন্ন দোকানে দিয়ে আসেন না দোকানদাররা এখান থেকে নিতে আসে? মাল এখান থেকে সাপ্লাই হয়, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা। শুধু পূজার সময় আসলে কি আপনারা বানান? তারপর আর বানান না? এটার কি কোনো সিজন আছে যে এই সিজনে বেশি বানানো হয়? আপনার কাজ হচ্ছে শুধু খালি হাড়ির গুলোর মধ্যে উপর দিয়ে ডিজাইন করে দেওয়া? তারপরে ওই রোদে শুকাইতে কতদিন লাগে? দু তিন দিন পরে মাটি পুড়াইতে হয় না?
এটা কি বানাতেছেন বললেন এটা মুড়ি ভাজা রাই এটার মধ্যে মুড়ি ভাজা হয় মুড়ি ভাজা এটা কত বিক্রি হয় বাজারে এই মেমরা এই যে আটা এটা 60 টাকা আছে এক্সট্রা নেই যারা 180 এরকম টুকটুকু পারা যায় এটার মধ্যে কোনো ডিজাইন করা হবে কোনো কাজ করবেন না এমনিতেই থাকবে এরপর রং দিবেন না মাটির জিনিস আগুনে পুরানো হয় আর এমনিতে এটাকে কি বলে যেটা দিয়ে পোড়ায় এটা হইলো এই ঘর আপনার কুইন ঘর কুইন কুইন ঘর কুইন ঘর এটার মধ্যে মাটির জিনিস পোড়ানো হয় কত সময় লাগে তিন দিন লাগে পড়তে দুই দিন লাগে জুড়াইতে পাঁচ দিনের মধ্যে নামান নিয়ে শেষ